চলে এলাম আবার সেদিনকে মতো তোমাদের কাছে ডিনারে, যেহেতু লাঞ্চ করা যায় না রেকর্ডিং, তাই কি কি আছে দেখো, আছে মুগ ডাল সিদ্ধ, কাপড়ে করে সিদ্ধ, কাপড়ে করে সিদ্ধ করা হয়েছে, আর বেগুন ভাজা আছে দু পিস করে, আর আছে চিকেন অবভিয়াস। শোনো, যেহেতু কালকে আমাদের দুজনেরই অফিস আছে, এবার অফিস আছে বলে কালকে আর ইটিং শো করতে পারবো না, সেজন্য আজকে করে নিচ্ছি, কালকে আবার করবো রাত্রিবেলা করবো। আর আজকে যেটা করছি মানে শনিবার রাতে করছি, এটা তোমরা রবিবার দুপুরবেলা পাবে, তাই তো? ইয়েস, মানে কাল যেহেতু মাসে শেষ রবিবার, সুতরাং ইটিং শো করার নেই উপায়। এবার চলো খেয়ে নিই, কারণ অলরেডি সাড়ে দশটা ওভার হয়ে গেছে। অবশ্যই আগে জল। কাঁচা লঙ্কার গন্ধগুলো তো ভাবলাম কাঁচা লঙ্কাটা খুব ঝাল হবে। গরম গরম খাবার নিয়ে বসেছি বলে ফ্যান চলছে, নাহলে ফ্যানের প্রয়োজন নেই। এবার নাকি খুব ভালো ঠান্ডা পড়বে, ভালো না মারাত্মক, ভালো ঠান্ডা বলার ভুল হবে। অসুবিধা হবে কি বলতো, এই অফিসে ফেরার টাইমটা ওইদিকে একটু ফাঁকা ফাঁকা না? তখন আগে আগে অফিস ছুটি হবে, তাই কি ভাবো? কেন, স্যার তো বলেই শীতকালে, শীতকালে আগে কাজটা তো যেটা করার করতে হবে। কে শীতকালে আগে আসবে এটা তুমি দেখো, শীতকালে আগে আসাটাও তো সম্ভব। সেটা সেটা একটা ব্যাপার আছে। শীতকালে সকালে উঠে তাড়াহুড়ো করে রান্নাবাড়ি খাওয়া দাওয়া করে অফিস, শীতকালে বিছানা থেকে ওঠাটাই টাফ, উঠে গেলে আবার নেই চাপ। বরঞ্চ আমরা যারা সংসারের কাজ গুছিয়ে অফিসে যাই না, তারাই তাড়াতাড়ি যায়, যাদের মানা প্রকাশন খাবার ধরে দেয় ওদেরই দেরি হয়, আমরা তাই বলি। কিচ্ছু তো করতে হয় না, ঘুম থেকে উঠিস, মা খাবারটা রেডি করে রাখ, খাস আর টিফিনটা নিয়ে চলে আসিস, ওদের এত দেরি হয় কেন? কালকে একটা পনেরো তো বেরোবে, ঠিক আছে? কেন তোমার বলি না, না না পৌঁছে দেবো না তাড়াতাড়ি। শীতকালের এই এই জিনিস বেগুন, ভাজা বলো পোড়া বলো, তোমার জন্য গোটা বাজার আমি দুবার পাক খেয়েছি বেগুনের জন্য। বেগুন না কোনো সবজি নেই, তুমি আরেকটু খাওয়া, ডাক দিয়ে খাওয়া শেষ হয়ে গেছে, কোনো সবজি নেই জানো তো। কি ভাগ্যিস ওই ওর কাছে পেঁপেটা আনতে গিয়ে বেগুন পাইনি, বাজার থেকে বেরিয়ে এসেছি, তাও তখন বলছে শুধু মাংস ভাত খাবো, আমি চলো একটু পেঁপে নিয়ে যাই, পেঁপে সেদ্ধ খেতে বেশ ভাল লাগবে গরম গরম। ওমা পেঁপে নিতে গিয়ে দেখছি কি ওর কাছে সাদা বেগুন রয়েছে, ওকে বললাম বেগুন কত করে, বললো 80 টাকা। এই বেগুনটা কত করে এনেছি বলো তো? 60 টাকা।
আর যেটা সাদা টাইপের বেগুন হয় না ওটার মধ্যে না একটু তিতকুটে হওয়ার চান্স থাকে। বেগুন এখন বাজারে আগুন ছড়াচ্ছে, তাই তো? বেগুন কেন কি ছড়াচ্ছে না বলতো? আমি দু পিস নিয়েছি, দুটো নিয়েছি, আমার ভাল লাগে না, একসাথে বেশি ভাল লাগে। কালকে তো খাবে উয়া, সেই কালকে খাবে বলে আজকে রাতে দু পিস নিয়েছি। তোমার প্রিয় দুটো পিসে দিয়ে দিয়েছি তোমাকে। খুব ইচ্ছে করছিল একটু মোচা নেব, ফল মোচা। তুমি কালকে পারলে একটু নিয়ে এসো তো। অনেকদিন খাওয়া হচ্ছে না না? নুনটা পারফেক্ট হয়েছে, বললাম না ভাতের মেয়ে খেতে পারো না। নুন নিয়েছিলাম, লাগলো না, তোমার কাছে করে রইল নুন। কেমন হয়েছে? বেশ টেস্ট হয়েছে কিন্তু, ভালো হয়েছে। রাতে ডিমসো করবো বলে দুপুরবেলা লুচি খেয়েছি আজকে। সুস্মিতা বলছে জানো আমার কাছে আজকে কটা সলপদ্ম ফুটেছে? কটা? ওই 25টা।
উর্মিলা কেন আছে এরা লোকাল বাস করেছে রান্নাঘরে ছিল গ্যাসের উপরে প্রেশার কুকারটা বসানো ছিল ছোলার ডাল আর ও পাশে সিঙ্কে কাজ করছিল বলে যদি আমি সামনে থাকতাম না তাহলে কি হতো কে জানে না উপর দিকে উঠে গেছে ওজনে চেক করে বসানো ওইটাই বলছে আমাদের দর্শন বসানো কিছু থাকার না থাকে পরশুদিন একটা রেডি করেছি বড় বস ছিল বাকিটা অনেক কেস এবার বাঁকুড়ার কেস তো এখন ওখানে কথা বলছিল তো যে শিবটা এটা বলছি ইম্পসিবল আজকেও পেমেন্ট দেবেই না ও 30 তারিখের আগে দেয় না 30 তারিখই তাই কত কষ্ট করে আমরা পেমেন্ট আদায় করি ঠিক আছে দেখি আমার চ্যালেঞ্জ আমাকে ফোন করেছি বলছে হ্যাঁ করে দেবো আমি আপনি যখন পেমেন্টটা করবেন আপনি আমাকে একটা ফোন করবেন আমি আপনাকে লিঙ্কটা পাঠিয়ে দেবো তা ফোন করেছে লিঙ্ক পাঠিয়েছি 5 মিনিটের মধ্যে পেমেন্ট করে দিয়েছে শম্পা বলছে অনুপমাদি শিবরা বলছে দাঁড়াও আমি এক্ষুনি ফোন করবো বাঁকুড়ায় আর বলছি করো করে বলো বলেছিল না যে কখনো পেমেন্ট করবে না আজকের ডেটে ও 30 তারিখের আগে করবেই না পেমেন্ট তারপরে আমাকে জড়িয়ে ধরে শিবরা বলছে অনুপমাদি থ্যাংক ইউ আমি এত থ্যাংক ইউ বলার কিছু নেই আমি কিছুই করিনি একটুখানি ভালোভাবে মোল্ড করেছি আর কিছু না যে কোনো কাজ তুমি যখন করবে সেই কাজটা যদি তুমি মন দিয়ে করো না দেখবে তুমি সাকসেস পাবে হ্যাঁ মন দিয়ে করতে তোমার ইয়ে মুখে কথা থ্রোয়িং ওটা অনেক ডিপেন্ড করে কথা দিয়ে মানুষকে কত কিছু করা যায় তোমার তুমি কথাটা ভালো ভালো বলেই কিছু কিছু কাস্টমার তোমাকে পেমেন্ট করো আরে বাঁকুড়ার আরেকটা কেস মেয়েটা চাকরি করে হ্যাঁ আমি প্রথম দিন যখন ফোন করেছি মেয়েটা তখন বলছে যে আমি একটা নাম্বার দিচ্ছি ম্যাডাম আপনি ওখানে ফোন করুন তা ওটা ওর মায়ের নাম্বার তো মাকে ফোন করেছে কথা টথা হয়ে গেছে সেটেলমেন্ট হয়েছে পেমেন্ট একটা হয়ে গেছে আর একটা পেমেন্ট গতকাল করার কথা ছিল আর গতকাল কাস্টমার বলেছে যে আমার তো 20 তারিখ ডেট ছিল আর টাকা কি আর আমাদের ঘরে থাকে টাকা খরচা হয়ে গেছে আর অন্য লোনে চলে গেছে টাকা করতে পারবে না তা আমাকে বলেছে যে দেখো না আমি তো বলছে করতে পারবে না পেমেন্টটা
শুনে দেখো আজকে যেই আমি ফোনটা করেছি না, প্রথম ফোন ধরেনি, কালকেও ফোন ধরেনি, আজকেও ফোন ধরেনি, তারপরে আমি মেসেজ করেছি, আমি দেখুন ফোনটা রিসিভ করুন, না হলে প্রবলেমে আপনি পড়বেন, আমার কিছু হবে না। তো ঘুরিয়ে ফোন করেছে, ফোনটা করেছে, ফোনটা ধরে বলেছে হ্যাঁ হ্যালো আপনি কে বলছেন? হ্যাঁ, যে মেয়েটার নাম করে বলেছে ওর মা, বলেছে হ্যাঁ আপনার কি ব্যাপার আপনাকে? হ্যাঁ একটা কথা বললে বলছেন না, আমি বললাম যে আমার টাকাটা শেষ হয়ে গেছে 28 তারিখ। আপনি থামুন, আপনি থামুন, আপনার সাথে আমার কথা হয়নি, আজকে ফার্স্ট টাইম আমি আপনার সাথে কথা বলছি এ মাসে, এর আগে আপনার সাথে আমার কথা হয়নি, আপনার সাথে কথা হয়নি। বলছি না আপনার অন্য কারোর সাথে কথা হয়েছে, আমার সাথে কথা হয়নি, আপনি একটু ঠান্ডা মাথায় কথাগুলো শুনুন আমি কি বলছি, ঠিক আছে বলুন। আমি আগে আপনার, আপনি আগে আমার কথাটা শুনেন, তারপরে আমি আপনার কথাটা শুনবো। তারপরে আমি বললাম, তাহলে আমি তো সবই জানি, আমি আপনার কি সমস্যা হয়েছে না হয়েছে, কিন্তু দিদি বুঝতেই পারছেন পুজোর মাস, মাস শেষ হয়ে যাবে, কালী পুজো আসছে, আপনাকে তো পেমেন্টটা করতে হবে না, আমার এরকম জানেন তো আমার কথাই হয়েছিল সেটেলমেন্টের সময় যে আমি 20 তারিখে করবো, কিন্তু 20 তারিখে আমাকে কেউ নক করেনি। আমি এই তো, এটা আপনার আরেকটা দোষ, সেটেলমেন্ট আপনার, আপনাকে যদি কেউ নক না করে তাহলে আপনার কাছেও তো আমাদের ফোন নাম্বার রয়েছে, আপনারও তো উচিত ছিল না যে নক করা, যে দিদি পেমেন্টটা নিলেন না বা ম্যাডাম পেমেন্টটা নিলেন না, যাকে কথা বাড়িয়ে লাভ নেই, যেটা হয়ে গেছে হয়ে গেছে, আপনি কবে করতে পারবেন বলুন। তারপরে সে 28 তারিখে খুব ভালো ছিল, একদম পরিষ্কার, আর দেখবেন বৃষ্টি বৃষ্টি হলে এরকম একটু খাবার ভালো লাগে। তারপর শীতকাল এসছে, একটু খাওয়ার তো ভ্যারাইটি হবে, আজ এই কাল ওই, কাল চিলি, কাল এই, কাল মুরগি, মাটনটা হবে খাই না, তোমরা জানো ভালো আমাকে। তো চলো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো, দেখতে থাকো পলক দিতে রাখছি, কারণ ইটিং শো দেবার সময় বাকি, ভিডিও সংখ্যা বাড়বে আস্তে আস্তে, আমরা ঠিক করেছি এরকমই রাতে করবো, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো।